সড়ক দুর্ঘটনায় আহত সড়কে স্বস্তি থাকবে ওবায়দুল কাদের ঈদের আগে বিপর্যয় কাটবে না তিন ট্রেনে জানালেন মন্ত্রী বাজেট ঘাটতি কমাবে নতুন ব্যাটায় গুরুত্বপূর্ণ খাতে বাড়বে বরাদ্দ বলছেন বিশেষজ্ঞরা বিশ্বকাপে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ জয়ের স্বপ্ন টাইগারদের

সিরাজগঞ্জ ও সুনামগঞ্জের সড়ক দুর্ঘটনায় পনেরো জন নিহত হয়েছে সিরাজগঞ্জের বোয়ালিয়ায় বাস লেগুনা সংঘর্ষে আটজন এবং সুনামগঞ্জের গণিগঞ্জ এলাকায় যাত্রীবাহী বাস লেগুনা সংঘর্ষে সাতজন নিহত হয় দুটি দুর্ঘটনায় আহত হয়েছে বিশ জন সুনামগঞ্জ প্রতিনিধি রত্না জামানের রিপোর্ট ঢাকা থেকে দিরায়ের উদ্দেশ্যে ছেড়ে আসা লিমন পরিবহনের বাসের সাথে বিপরীত দিক থেকে আসা লেগুনা সংঘর্ষ হয় সকাল সাতটার দিকে দক্ষিণ সুনামগঞ্জের পাথারিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে সংঘর্ষের পর যাত্রীবাহী বাস ও লেগুনাটি পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই লেগুনা চালকসহ যাত্রী নিহত হন ঘটনার পরপরই এলাকাবাসী হতাহতদের উদ্ধার করেন পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে অংশ নেয় যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছে এবং পাঁচজনকে আমরা স্থানীয় জনগণ হসপিটালে পাঠিয়েছি এর মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় আছে তিন চারজনকে কে বাঘরার করে ওরা মারা গিয়েছে এরপরে ভিতরে আরো চার পাঁচজন ছিল ড্রাইভার সহ নিহতদের বাড়ি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে এ ঘটনায় আরো আটজন আহত হয়েছেন আহতদের মধ্যে গুরুতর জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে হয়েছে এদিকে সিরাজগঞ্জের বোয়ালিয়ায় ঢাকা পাবনা রুটের যাত্রীবাহী বাস পাবনা এক্সপ্রেসের সাথে লেগুনার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এতে ঘটনাস্থলে লেগুনার আটজন নিহত হয় হয় টেলিভিশন আহত ঈদকে সামনে রেখে বাড়ি ফিরছে মানুষ তবে আজও শিডিউল বিপর্যয়ে কমলাপুর থেকে দেরিতে ছেড়েছে উত্তর ও দক্ষিণ বঙ্গগামী তিনটি ট্রেন যদিও এটুকু ভোগান্তিকে মেনে নিয়ে স্বস্তির মাত্রা বলছেন যাত্রীরা স্টেশনের সার্বিক বিষয় পরিদর্শনে এসে আইনশৃঙ্খলা সংক্রান্ত আন্ত মন্ত্রণালয় কমিটির সভাপতি আকম মোজামেল হক বলেন ঈদের আগে শিডিউল বিপর্যয় ঠিক করা সম্ভব নয় তবে ট্রেনের অবস্থান জেনে যাত্রীদের স্টেশনে আসার পরামর্শ দিয়েছেন তিনি এদিকে বাস কাউন্টারেও নেই যাত্রীদের তেমন চাপ দেখুন প্রণব চক্রবর্তী রিপোর্ট হুইসেল বাজিয়ে গন্তব্যে ট্রেন ভোর থেকেই ঈদে বাড়ি ফেরা মানুষের অপেক্ষা কমলাপুর রেল স্টেশনে তবে তৃতীয় দিনের ঈদযাত্রায়ও দুই থেকে আড়াই ঘন্টার শিডিউল বিপর্যয় মাথায় নিয়ে কমলাপুরে ঢুকেছে সুন্দরবন ধূমকেতু ও নীলসাগর এক্সপ্রেস আসা মাত্রই চেপে বসা যার যার জায়গায় এখন শুধু অপেক্ষা প্রিয়জনের সান্নিধ্য পাবার খুব ভালো লাগছে বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন সবার সাথে ঈদ করব অনেক আনন্দ পাচ্ছি কিন্তু টাইমটা একটু লাইট করেছে আজকে না যদি বা খারাপ লাগছিল এখন ভালো লাগছে যে বাড়ির যাচ্ছি এতদিন পরেই যে না অনেক ভোগান্তি হয়েছে তিন চার ঘন্টা ওয়েট করতে হয়েছে কয়েকটা দিন রেস্ট পাওয়া যাবে অন্তত এই আপনার ইট কাঠের পাথরের শহর থেকে অনলাইন নিয়ে ছাব্বিশ তারিখে দিয়েছে আর ইয়াতে কাউন্টারতে চব্বিশ তারিখে দিছে। কিভাবে অনলাইনে এইভাবে দুই ডবল টিউকে প্রতিবারের চেনা দৃশ্য ট্রেনের ছাদ ছিল একেবারেই ফাঁকা কেউ কেউ উঠতে চাইলেও বাধা দেয় আইন শৃঙ্খলা বাহিনী ট্রেন তো এই টাইমটা মোটামুটি রাইট টাইমই থাকার কথা কিন্তু এটা যে এত লেট করবে এটা তো আর বুঝিনি আর এখন তো এই সিচুয়েশন আমার বাসায় ব্যাক করা সম্ভব না এতদিন পরে যে যাচ্ছি যতই কষ্ট হোক অপেক্ষার পরে যায় যখন সবার সাথে দেখা হবে ওই মুহূর্তটাই হচ্ছে আনন্দ সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন করেন আইন শৃঙ্খলা বিষয় সংক্রান্ত আন্ত মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি আ কম মুজাম্মেল হক এ সময় যাত্রীদের সার্বিক খোঁজ খবর নিয়ে জানান ওই তিন ট্রেনের শিডিউল বিপর্যয়ের সমাধান হচ্ছে না ঈদের আগে পরবর্তীকালে আর কখনো ইনশাল্লাহ হবে না বাড়ির থেকে রওনা হওয়ার সময় মোবাইল মোবাইলে একটু ট্রেনের অবস্থাটা জেনে নেন তাহলে ওনাদের স্টেশনে এসে যে বসে থাকার যে একটা ভোগান্তি এই ভোগান্তিটা পোহাতে হবে না এদিকে বাস কাউন্টারগুলোতে উল্টো চিত্র একেবারেই ভিড় নেই অনেক গাড়ি যাচ্ছে কম যাত্রী নিয়ে তবে ঈদ যাত্রায় সামিল হওয়া বৈরী আবহাওয়াকে আমলে না নিয়েই অনেকে বের হয়েছেন আপনজনের সান্নিধ্য পেতে আবহাওয়ার জন্য কি আর করা সবকিছু আল্লাহর কাছে রেখে দিছি কি হয় বাড়িতে ঈদ মজাই আলাদা পরে অপেক্ষা করলে তো ঈদের সময় গাড়ি পাওয়া যাবে না এখন ওই স্বাভাবিকভাবে আসছে কিন্তু ঈদের কোনো চাপ নেই এদিকে বিরূপ আবহাওয়ার কারণে ঘন্টাখানেক বন্ধ থাকার পর সদরঘাটে স্বাভাবিক হয় লঞ্চ চলাচল প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা ঈদযাত্রার তৃতীয় দিনেও যানজট নেই সড়ক মহাসড়কে স্বস্তিতেই বাড়ি ফিরছেন মানুষ দুর্ঘটনা যানজট নিরসনের তৎপর রয়েছে হাইওয়ে পুলিশ এদিকে বই আবহাওয়ার কারণে পাটুরিয়া দলিদিয়ানো রুটে এক ঘন্টা এবং শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে প্রতিনিধিদের সহায়তা আরো জানাচ্ছেন স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কর্মস্থল ছেড়ে বাড়ি ফিরছেন রাজধানী ও বড় শহরের মানুষ এবার যানজট না থাকায় দুর্ভোগ পোহাতে হয়নি যাত্রীদের কাজপুর দ্বিতীয় সেতু এবং দ্বিতীয় মেঘনা ও গোমতী সেতু উদ্বোধনের ফলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পরিস্থিতি পাল্টে গেছে ঢাকা থেকে কুমিল্লা যেতে আগে যেখানে আট দশ ঘন্টা লেগে যেত এখন দেড় থেকে দুই ঘন্টায় পৌঁছে যাচ্ছেন যাত্রীরা তাছাড়া যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কগুলোতে কাজ করছে হাইওয়ে পুলিশ এদিকে দুপুরে মেঘনা ও গোমতী সেতু এলাকা পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন দুর্ঘটনা না হলে এবার ঈদে আসা যাওয়া নির্বিঘ্ন হবে এদিকে বৃষ্টি হওয়ায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গির সাইনবোর্ড ও ভুগরা এলাকায় পানি জমে যাওয়ায় গতিতে চলছে যানবাহন চাপ বাড়লেও ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গাড়ি চলছে স্বাভাবিক গতিতে তবে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর দিকে সড়ক দুই লেন হওয়ায় কিছু স্থানে গাড়ির গতি ধীর ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এত সুন্দরভাবে যানজট মুক্ত যাতে আমার জীবন আমি দেখি নাই ঢাকার আমি এখন আসলাম কোথাও জাম পাই নাই রাস্তা একদম ফ্রি ঈদের আগের দিন পর্যন্ত এই মানুষ তাদের গন্তব্যে পৌঁছার আগ মুহূর্ত পর্যন্ত আমাদের চেষ্টা অব্যাহত থাকবে যানজট না থাকায় বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তরাঞ্চল সহ বাইশ জেলার মানুষের ঈদযাত্রা এখন পর্যন্ত ভোগান্তিহীন এদিকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট পরিদর্শন করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী সার্বিক পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি তবে বরি আবহাওয়ার কারণে সকালে শিমুলিয়া কাঁঠালবাড়ি ও পাটুরিয়া দৌলদিয়া নৌ রুটে এক ফেরি লঞ্চ চলাচল বন্ধ থাকে সমর ইসলাম দর্শক বিমানবন্দর রেল স্টেশনে আছেন আমাদের সহকর্মী রিয়াজ সুমন তার কাছ থেকে জানবো সেখানকার ঘরমুখী মানুষের ঈদযাত্রার খবরাখবর রিয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন ধন্যবাদ ফিরদৌসি আমি এই মুহূর্তে আছি রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে এবং সেখান থেকে আপনাকে জানাতে চাই যে আসলে যে বছর শেষে ঈদ এসেছে সেই ঈদকে কেন্দ্র করে যে ঘর মানুষের বাড়ি যাওয়ার যে লড়াই সেটি অন্যান্য বার আমরা যেমন দেখি এবারও ঠিক তেমনই তবে এবারে চিত্রটি একটু ভিন্ন অর্থাৎ এবার ঈদে টানা নয় দিনের যে ছুটি পেয়েছে মানুষ সে কারণে কিন্তু মানুষ আগে থেকেই যাওয়া শুরু করেছে এবং আজকের এই মুহূর্তে চিত্র যদি আপনাকে জানাই বিমানবন্দর এলাকার এই স্টেশন থেকে মানুষের যে উপচে পড়া ভিড় সেটি কিন্তু লক্ষ্য করা যায়নি অর্থাৎ মানুষ স্বাভাবিকভাবেই যাচ্ছে অর্থাৎ খুব বেশি চাপ এখানে নেই সকাল থেকে আমরা এখানে খবর নিয়ে জেনেছি যে আজকে মোট অষ্টআশিটি ট্রেন ছেড়ে যাবে এই স্টেশন হয়ে এবং তার মধ্যে ইতিমধ্যে তেইশটি ট্রেন এসেছে এবং তেসটি স্টেশন ট্রেন এখান থেকে মানুষ নিয়ে অর্থাৎ যাত্রীদেরকে নিয়ে ছেড়ে গিয়েছে তবে এর মধ্যে কিছুটা শিডিউল বিপর্যয়ের রয়েছে যেমন আপনার সকালে ধূমকেতু ট্রেনটি যেটি ছয়টা তিরিশ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল সেটি ছেড়ে গিয়েছে সকাল সাড়ে আটটায় এছাড়া সুন্দরবন ট্রেন যেটি সারা কথা ছিল ছয়টা পঞ্চাশ মিনিটের সেটি ছেড়ে গিয়েছে নয়টায় এছাড়া আরেকটি ট্রেন অনেক বড় ট্রেন শিডিউল বিপর্যয়ে পড়েছে সেটি হচ্ছে নীল সাগর সেটি সকাল সাড়ে আটটায় ছাড়ার কথা ছিল কিন্তু সেটি ছেড়ে গিয়েছে দুপুর দেড়টার দিকে তো এই তিনটি ট্রেন সবচেয়ে বেশি সময় বিলম্ব করে এখানে এসেছে এবং বাকিগুলো যে অন্যান্য যে ট্রেনগুলো আছে বৃষ্টি ট্রেন সেগুলো মোটামুটি বিশ মিনিট আধা ঘন্টা এরকম সময়ের পার্থক্যে কিন্তু এখানে এসেছে এবং যাত্রীদেরকে নিয়ে ছেড়ে গিয়েছে আপনাকে জানিয়ে রাখি যে এই ঈদকে কেন্দ্র করে ঘরমুখী মানুষের যানমালের নিরাপত্তায় এখানে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশ আনসার এবং র্যাব সদস্যরা টহলরত অবস্থায় আছে এবং বিমান বাহিনীর যে নিরাপত্তা বাহিনী তারাও কিন্তু তৎপর রয়েছে ছাদে যাতে কোনো মানুষ উঠতে না পারে সে বিষয়টি কিন্তু নজরে রাখা হয়েছে সব কিছু মিলে বলা যায় যে ঈদের নির্বিঘ্ন করতে মানুষের ঈদযাত্রা তৎপর রয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ এবং সবাই নিরাপদভাবে বাড়ি ফিরবে এমনটাই আশা করছেন সবাই তো এই ছিল বিমানবন্দর রেল স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ ফেরদৌসি রিয়াজ আপনাকে ধন্যবাদ দর্শক বিমানবন্দর রেল স্টেশন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী রিয়াজ সুমন তার কাছ থেকে আমরা যেমনটা জানলাম যে ঈদে দীর্ঘ ছুটি মানুষ ঢাকা ছেড়েছে তাই হওয়াতে বছরের মতো এবার উপচে পড়া ভিড় দৃশ্যমান নয় তিনি আরো জানালেন যে যেখানে কিছুটা শিডিউল বিপর্যয়ের অভিযোগ আছে তারপরও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ভালো এই জন্য মানুষ তাদের যাত্রাটাকে স্বস্তিরই মনে করছেন চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে সৌদি আরবে চার দিনের সরকারি সফরে শনিবার রাতে মক্কায় পবিত্র ওমরা পালন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র কাবা শরীফ এবং সাফা মারুয়া তাফ করেন প্রধানমন্ত্রী দেশবাসী ও মুসলিম উম্মার জন্য শান্তি ও সমৃদ্ধি দোয়া করেন তিনি সে সময় প্রধানমন্ত্রীর সাথে তার ছোট বোন ও বঙ্গবন্ধু কন্যা রেখানাও পবিত্র ওমরা পালন করেন গেল একত্রিশ মে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে অর্গানাইজেশন ফর ইসলামিক কো অপারেশন ও আইসির চোদ্দতম সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ওমরা পালন শেষে ঈদ উদযাপন করতে ফিনল্যান্ডের উদ্দেশে রওনা দিবেন সরকার প্রধান দু হাজার উনিশ বিশ অর্থবছরের বাজেট প্রসঙ্গ দুহাজার উনিশ বিশ অর্থবছরের বাজারে আকার পাঁচ লাখ তেইশ হাজার একশো কোটি টাকা মোট রাজস্ব লক্ষ্যমাত্রা হতে পারে তিন লাখ সাতাত্তর হাজার কোটি টাকা যেখানে কর রাজস্ব তিন লাখ চল্লিশ হাজার একশো কোটি আর কর বহির্ভূত রাজস্ব ধরা হয়েছে সাঁইত্রিশ হাজার সাতশো কোটি টাকা বিশেষজ্ঞরা বলছেন নতুন ব্যাটাইন বাস্তবায়ন হলে বাজেট ঘাটতি কমবে বরাদ্দ গুরুত্বপূর্ণ খাতে তহিদুর রহমানের রিপোর্ট টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজুট সরকার ক্ষমতায় এগারোতম জাতীয় সংসদের প্রথম বাজেট উপস্থাপন হবে আগামী তেরোই জুন দু হাজার উনিশ বিশ অর্থ বছরের বাজেট হলেও আগামী পাঁচ বছরের চিন্তা এবং সরকারের ভীষণ দু সালের দর্শন গুরুত্ব পাবে বাজেটে এমনটা জানিয়ে আসছেন অর্থমন্ত্রী তাই এবার বাজেটের সম্ভাব্য আকার ধরা হচ্ছে পাঁচ লাখ তেইশ হাজার একশো নব্বই কোটি টাকা স্বাভাবিকভাবে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রাও বেশি ধরা হচ্ছে সম্ভাব্য মোট রাজস্ব আহরণের লক্ষ্য ধরা হচ্ছে তিন লাখ সাতাত্তর হাজার আটশো দশ কোটি টাকা কর রাজস্ব হতে পারে তিন লাখ চল্লিশ হাজার একশো কোটি টাকা কর বহির্ভূত রাজস্ব ধরা হয়েছে সাঁত্রিশ হাজার সাতশো দশ কোটি টাকা এনবিআরকে টার্গেট দেওয়া হয়েছে তিন লাখ পঁচিশ হাজার ছয়শ কোটি টাকা চলতি অর্থ বছরে এনবিয়ারকে দুই লাখ ছিয়ানব্বই হাজার কোটি টাকার রাজস্ব আদের লক্ষ্য দেওয়া হয়েছিল কাঙ্ক্ষিত হারে আদায় না হওয়ায় লক্ষ্য কমিয়ে দুই লাখ আশি হাজার বহির্ভূত কর রাজস্ব প্রস্তাব করা হচ্ছে কোটি টাকা বিশেষজ্ঞরা বলছেন অর্থনীতির আকার বড় হচ্ছে বাড়ছে সব খাতের উৎপাদনশীলতা তাই এনবিআর কে এমন রাজস্ব লক্ষ্যমাত্রা দেয়া প্রয়োজন যা দক্ষতার সাথে পূরণ করা সম্ভব উন্নয়ন ফোকাস করতে গেলেই প্রথমে যে জিনিসটা প্রয়োজন সেটা হল যে ডেভেলপমেন্টের প্রাথমিক পর্যায়ে একটা দেশ ট্রেড নির্ভর থাকে আমরাও আমদানি রপ্তানি নির্ভর একটা দেশ ছিলাম এখনও আছি কিন্তু এটা থেকে গ্র্যাজুয়ালি শিফট করতে হবে এবং বাংলাদেশকে একটা উৎপাদনকারী দেশ বা প্রডিউসার কান্ট্রি হিসাবে পরিবর্তিত করতে হবে এবং এর পলিসি এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে রেভিনিউ আর্নিং যাতে ঠিক মতন হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং যেসব খাতে বা ক্ষেত্রে প্রকল্প বাস্তবায়ন করা যায়নি ওই যে এডিপির কথা বলা হলো সেই সব দিকে লক্ষ্য রেখেই এবং আশা করি সরকার সেদিকে সেই বিষয়গুলোকে লক্ষ্য রেখেই কিন্তু এটা করা হচ্ছে ভ্যাট থেকে এক লাখ সতেরো হাজার কোটি টাকা আয়কর থেকে এক লাখ পনেরো হাজার পাঁচশো অষ্টআশি কোটি টাকা এবং শুল্ক খাতের সম্ভাব্য রাজস্ব হতে পারে বিরানব্বই হাজার তিনশো কোটি টাকা আসছে বাজেট থেকেই নতুন ভ্যাট আইন বাস্তবায়ন হবে একথাও বলছেন অর্থমন্ত্রী সহ এর কর্মকর্তারা এতে বাজেট ঘাটতি হ্রাস পাওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ খাতে বরাদ্দ বাড়বে এমন আশা পরিকল্পনা মন্ত্রীর যার ফলে এর আয় অনেক বেড়ে যাবে অন্যদিকে রাজস্ব আওতা বৃদ্ধি এবং কর ফাঁকি রোধে অনলাইনে ভেট আদায়ের অবকাঠামো তৈরি করা ইসিআর মেশিন চালু সহ নানা পরিকল্পনা নিচ্ছে এনবিআর তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা মিছি ইসলামী ব্যাংক বিরোধী যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আন্দোলনের প্রস্তুতি নিন নেতাকর্মীদের প্রতি মির্জা ফখরুল জঙ্গিদের তথ্য রয়েছে র্যাবের হাতে অপতৎপরতা ধরা পড়লেই ব্যবস্থা বললেন বেনজির নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমানের আটত্রিশতম মৃত্যু বার্ষিক উপলক্ষে ন্যাশনাল রিসার্চ সেন্টার চিত্র প্রদর্শনীর আয়োজন করে সেখানে মির্জা ফখরুল বলেন দেশ এখন নানা সংকটে রয়েছে সরকারের সব অপকর্মের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নিয়ে আয়োজিত প্রদর্শনী ঘুরে দেখেন সেখানে আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত থাকি অবিলম্বে এই নির্বাচন বাতিল করুন বাতিল করে নতুন নিরপেক্ষ সরকারের অধীনে জঙ্গি হামলার ঘটনার পরেও দেশে জঙ্গি উত্থানের তথ্য আছে র্যাবের হাতে তবে গোয়েন্দা নজরদারিতে কোন অপতৎপরতা ধরা পড়লে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ রাজধানীতে র্যাবের মিডিয়া সেন্টারে ঈদ উপলক্ষ্যে ন্যায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এক ব্রিফিংয়ে বছরে পাঁচশো বারো জঙ্গি গ্রেফতারের পর আইনি প্রক্রিয়ায় জামিন নেয়া অনেকেই পলাতক রয়েছে বলেও জানান তিনি এদিকে ঈদ নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে সড়ক নৌ ও রেলপথে দেশে বিয়াল্লিশটি জায়গা চিহ্নিত করে নিরবিচ্ছিন্ন পর্যবেক্ষণের ব্যবস্থাও নেওয়া হয়েছে বলেও জানান র্যাব মহাপরিচালক তিন প্রেক্ষাপটে যে সমস্ত ঝুঁকি রয়েছে বিশেষ করে জঙ্গিবাদী ঝুঁকি সেগুলোকে প্রতিনিয়ত আমরা মনিটর করি যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা যদি কোনো ধরনের তৎপর অপতৎপরতার গোয়েন্দা তথ্য আমাদের হাতে আসে পৌঁছায় তাহলে সঙ্গে সঙ্গে সেগুলো নিবৃত্ত করার জন্য সর্বোচ্চ শক্তি নিয়োগ করা হবে আমি দেশবাসীকে বলবো কেউ আতঙ্কগ্রস্ত হবেন না ইনশাল্লাহ ঈদ পিসফুল যাবে এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে স্বাস্থ্য সেবা পঞ্চাশ শয্যারও কম লোকবল দিয়ে চলছে আড়াইশো শয্যার হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের সেবা কার্যক্রম কাগজ কলমে একুশ জন চিকিৎসক থাকলেও জন অন্যত্র কাজ করছেন এই প্রয়োজনীয় সংখ্যক নার্স ফলে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে স্বাস্থ্যসেবা চিকিৎসক সংকটের সেবা ব্যাহত হওয়ার কথা স্বীকার করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক বলেন গাইনি মেডিসিন অ্যানেস্থেসিয়া সহ অতি গুরুত্বপূর্ণ কয়েকটি পদ পূরণ করা গেলে সেবাদান কার্যক্রম সহজ হত প্রতিদিন এই হাসপাতালে আসেন গড়ে পাঁচশো থেকে সাতশো রোগী আইটি ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরব তখন যা থাকবে রাশিয়ার কারখানা বিস্ফোরণে উনআশি জন আহত প্রায় দুশো ঘরবাড়ির বাড়ি ক্ষতিগ্রস্ত চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতল লিভারপুল টটেন হাম হারল দুই শূন্য গোলে এই সাথে শেষ করব দুপুর দুটার একুশে সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় পনেরো জন নিহত না হলে সড়কে স্বস্তি থাকবে ওবায়দুল কাদের ঈদের আগে বিপর্যয় কাটবে না তিন ট্রেনের জানালেন মন্ত্রী বাজেট ঘাটতি কমাবে নতুন আইন গুরুত্বপূর্ণ খাতে বাড়বে বরাদ্দ বলছেন বিশেষজ্ঞরা বিশ্বকাপে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ জয়ের স্বপ্ন টাইগারদের শেষ খবর জানতে ডাল করুন টু নম্বর আর ভিজিট করুন একুশে ডাস টু ওয়েবসাইট এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ টোয়েন্টি ফোর অনলাইনে পরবর্তীতে সন্ধ্যা ছটায় রয়েছে একুশে চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ধন্যবাদ